আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সঙ্গে এই প্লাজো ডিজাইনটা শেয়ার করব, তার জন্য আমি এখানে পুটি কেটে নিয়েছি এবং ফিতা তৈরি করে সেটা ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আমি ঠিক এইভাবে ডিজাইন করে আপনাদের দেখাবো। তো এখানে আমি প্লাজোর একটা পার্ট নিয়েছি এবং মুড়ে নিয়েছি। এখন আমি সেই ফিতার ছোট ছোট টুকরা দিয়ে একটা ডিজাইন করব। তো ঠিক একই ভাবে এই সাইডটাও আমি করে নেব। হয়ে গেল আমার এক সাইডে ফিতাগুলো বসানো। তো এখন আমি মাপ দিয়ে নিচ্ছি ঠিক পরের পুরিটা কোথায় সেলাইতে দেব। তো এখন আমি এই বরাবর পুরিটা সেলাই করে নেব। এবার আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি এবং এই যে ছোট ছোট টুকরাগুলো এখন এইভাবে ভাঁজ দিয়ে এই পুটির নিচে দিয়ে ওই উপর দিয়ে আমি এখন সেলাই করে দেব। তো তার আগে আমি এগুলো ঠিকভাবে দিয়ে নিচ্ছি। আমি এগুলো একটা একটা করে এর ভিতরে দিয়ে দেব এবং সেলাই করে নিব। হয়ে গেল আমার। এখন আমি এখানে পটি দিয়ে নেব। এবার আমি ভাঁজ দিয়ে নিলাম এবং সাইড দিয়ে একটা সেলাই দিয়ে নেব। হয়ে গেল আমার এই ডিজাইনটাও করা।